আপনি হাদিস বলতে বললেন আমি হাদিস বললাম, আপনি আরবি বলতে বললেন আমি আরবি বললাম, আপনি বাংলায় বলতে বললেন আমি বাংলা দলিল দিলাম, আপনি সহি বলার দরকার আমি সহি বলে দিলাম, আপনার কিতাব বলা দরকার আমি চারটে কিতাবের পৃষ্ঠা সহ আমি নাম্বার সহ বলে দিলাম, এরপর আপনাদের খুশি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. معزز محترم অধিকার মুসল্লিয়ান আজম, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন অন্যান্য জুমুয়ার খুতবার নেয়, আজকেও যে মহান মুনিব মসজিদে জুমুয়ার খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিব রব্বুল আলামিন তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি আজকে যে বিষয়টা নিয়ে খুতবা উপস্থাপন করব ইনশাআল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ একখানা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন ফাকুল আলা হাসবি ওয়া কুলিন নাস, মানুষ যেইভাবে তোমার কথাগুলোকে বুঝবে তুমি ওইভাবেই তোমার কথাগুলোকে উপস্থাপন করো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সময় এবং অবস্থার প্রেক্ষিতে তিনি জুমুয়ার খুতবাগুলো তিনি রাখতেন। তো আপনারা অনেকেই ইশারাতে বুঝে গেছেন যে শুধু আপনাদের এই এলাকা নয়, আমার পূর্বে যিনি বিগত আলেম ছিলেন শেখ আব্দুর রহিম সালাফি রাহিমাহুল্লাহ, কোনো কোনো জায়গায় তিনি বাগেরহাটি, আবার কোনো কোনো জায়গায় তিনি কম্পিউটারি হিসেবে প্রসিদ্ধ ছিলেন। আমার যতদূর মনে পড়ে যখন আমি নিজে সর্বপ্রথম ওয়াজ মাহফিলের মাঠে এসেছি তাকে আমরা কম্পিউটার বলেই চিনতাম, কারণ তখনও তথ্য প্রযুক্তির এত উৎকর্ষতা আসেনি। সেই যুগ থেকেই এই মসজিদটি সারা বাংলাদেশ এবং ভারতের বাঙালির কাছে নরসিংদি পাঁচদানা মসজিদ এবং প্রবাসী বিভিন্ন বিশ্বের মুসলিম অমুসলিম কান্ট্রির কাছে এই মসজিদটি অত্যন্ত পরিচিত একটি মসজিদ, আপনাদের এই পাঁচদানা মসজিদ। এবং ওনারই সিলসিলা ধারাবাহিকতা মেনটেন করে আমিও অত্র মসজিদের খতিবের দায়িত্ব পালন করে আসছি, দীর্ঘদিন ধরে এখানে খুতবা দিচ্ছি, এবং এরই বদলতে অলরেডি এই মসজিদটা আমাদের এমনও জুমুয়ার খুতবার ভিডিও হয়েছে 10 লক্ষ 20 লক্ষ লোকের কাছে, 50 লক্ষ লোকের কাছে, 1 কোটি লোকের কাছে পর্যন্ত এই মসজিদের জুমার বহু খুতবা ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গক্রমে ডক্টর জাহাঙ্গীর কবিরকে নিয়ে দেওয়া একটি বক্তব্য অনলাইনে অতিমাত্রায় ভাইরাল হয়, তার মানে এই মসজিদটি অত্যন্ত পরিচিত একটি মসজিদ, এটা তো আর বলার কোনো কি রাখে না, অপেক্ষা রাখে না। আর এই মসজিদকে আমি বাড়িও বলবো না কমিও বলবো না, আপনারা হয়তো শুনেছেন বাইদাবায় যে এই মসজিদটিকে অপসরণ করানো হবে, অর্থাৎ সরকারি জায়গার উপরে মসজিদ থাকার কারণে মসজিদটি ভেঙে ফেলা হবে, যার ফলে ভেঙে যদি ফেলা হয় তাহলে নতুন করে আর একটা মসজিদ গড়বার প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহুল বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাই এবং লুউলুল মারজানের 235 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি বাইতান মসজিদান, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য অবশ্যই একটি
জান্নাতে তার জন্য একটি বালা নির্মাণ করেন, একটি ঘর নির্মাণ করেন, একটি গৃহ নির্মাণ করেন। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরি করে বা মসজিদের সাথে কোনোভাবে কেউ যদি সম্পৃক্ত থাকে, কোন কিচ্ছা বলেছি সরাসরি কোন কিতাবের হাদিস? বুখারীতে বিদ্যমান। মসজিদ আবার দুই প্রকার আছে, একটা হলো উসসিসা আলা তাকওয়া, যে মসজিদটি প্রথম দিন থেকেই আল্লাহর বিধানের উপরে, তাকওয়ার উপরে, যে মসজিদের খুতবা হয় আল্লাহর ভয়ের জন্য, যেই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে প্রচার করা হয়। আবার আরেকটি মসজিদ হলো ওয়াল্লাযীনা ইত্তাখাযূ মাসজিদান দিরারা, সূরা আত-তাওবার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন 103 এবং 104 এই দুটো আয়াতে আল্লাহ তাআলা দুই প্রকার মসজিদের কথা বলেছেন। এক বলেছেন তাকওয়ার মসজিদের কথা, আরেক বলেছেন জেরার মসজিদের কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম ফিহি আবাদা, যেই মসজিদটা তৈরি হয়েছে, যেই মসজিদের বক্তব্য শুনলে, যেই মসজিদের খুতবা শুনলে, যেই মসজিদের আলোচনা শুনলে সুন্নতি মানুষ বিদাতি হয়ে যায়, তৌহিদে মানুষ শিরিকের মধ্যে হাবুডুবু খায়, এই মসজিদগুলোকে বলা হয় জেরার মসজিদ, ইমান ক্ষতির মসজিদ, ইমান নষ্ট করার মসজিদ। এই মসজিদে নামাজ পড়লে ইমানের ক্ষতি হবে না, জুতা স্যান্ডেলের ক্ষতি হবে, ইমানেরও ক্ষতি হবে, জুতা স্যান্ডেলেরও ক্ষতি হবে। কোন মসজিদগুলো? যেই মসজিদগুলো জেরার মসজিদ, আল্লাহ এবং তার রাসূল বিরোধী মসজিদ। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের প্রত্যেকটা কাজ করা হয় যেন আল্লাহ রাসূলের সুন্নাকে, ইহয়াস সুনান, আল্লাহর নবীর আনিত সুন্নাতকে কেউ যেন পুনর্জীবন করতে পারে, আলহামদুলিল্লাহ। তো এমন একটা মসজিদ থাকাটা আমাদের প্রাণের দাবি, ইমানের দাবি, নাকি বলেন? এই যে একটা মসজিদ যে আমরা তৈরি করে দিলাম, আমরা হয়তো একদিন মরে যাব, কিন্তু আমাদের তৈরি করা জিনিসগুলো কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। মহান আল্লাহ সূরা মায়েদার 1 নম্বর আয়াতে বলেছেন وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহ বলছেন তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য করো না, তাকওয়া এবং ন্যায় ইনসাফ পরায়ণ কাজে তোমরা একে অপরের সাহায্য করো। সুবহানাল্লাহ। আল্লাহর একটি ঘর মসজিদ যদি আমি নির্মাণ করি, আমরা একদিন মরে যাব, মরে গেলে মানুষের আমল নামার দরজাগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন বুখারী মুসলিম ফাতহুল বারি, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, ইমাম ইবনে হাজার আসকালানি 2 নম্বর খণ্ড মসজিদের আদবের অধ্যায়ের হাদিস নাম্বার হলো 2045 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে গেল তার সব আমলের দরজা বন্ধ হয়ে গেল, ইল্লা মিন সালাসা, তিনটা আমলের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখবেন। এর মধ্যে একটি দরজা হলো ওয়ালা মিন সালিহ ইয়াদউ লাহু, এর মধ্যে একটি হলো নেককার সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করে। এর মধ্যে আরেকটি হলো মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালায়ের জন্য সদগায় দাঁড়িয়ার কাজ করা। তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করা হলো সদগায় দাঁড়িয়ার কাজ। যতজন লোক এই মসজিদে নামাজ পড়লো, যতজন লোক এই মসজিদের টাইলস ব্যবহার করলো, কিয়ামত পর্যন্ত সমস্ত লোকগুলার নেক আমলের একটি অংশ আল্লাহ তাআলা ওই মসজিদ বানা দেওয়ালার পিছনে আল্লাহ লিখে দেবেন। শুধু তাই না, আপনি 1 গুণ করে কাজ করলেন, আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করে দেবেন। এই ফজিলত কে বলেছেন? আল্লাহ রাসূল। কোন কিতাবে? বুখারীতে মুসলিমে রিয়াদুস সালিহিন বাব কিতাবুস সাউম এই অধ্যায়ের 1732 নম্বর হাদিস মুসলিম শরীফের সত্যে উত্তীর্ণ। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমসালিহা, আদম সন্তানের নেক আমল আল্লাহ 10 গুণ থেকে শুরু করেন, 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আমার আল্লাহ
সাবঈ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়ান ইরবাস ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইরবাস ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি, কেউ যদি কোনো একটা ভালো কাজের সূচনা করে, যতজন লোক এই ভালো কাজ করবে ততজন লোকের সওয়াবের একটি অংশ ওই ভালো কাজ করনেওয়ালা ব্যক্তির আমল নামায় আল্লাহ লিখে দেবেন। এ কথাগুলা বলার উদ্দেশ্য কি? এ কথাগুলা বলার উদ্দেশ্য হলো আপনি এই নেক আমলগুলো এই মসজিদ নির্মাণের মাধ্যমে কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। মসজিদ সবার হাত দ্বারা আল্লাহ নির্মাণ করান না, মসজিদ নির্মাণ করিয়েছেন আদম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম। মসজিদটাকে তিনি সুন্দরভাবে, মসজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ কোনটা? মসজিদুল হারাম। আরেকটা মসজিদ কোনটা? মসজিদে নববী। আল্লাহ তাআলা দুইজন নবীকে বলেছেন যে কারা মসজিদের রক্ষণাবেক্ষণা করবে। সাধারণ মানুষকে আল্লাহ মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়নি, আল্লাহ মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন দুই নবীর ঘাড়ের উপরে, কাদের উপরে। এর মধ্যে একজন হলো ইব্রাহিম, আরেকজন কি? আল্লাহ তাআলা বলেছেন, হে ইব্রাহিম, আহিদনা ইলা ইব্রাহিম তাহিরা বাইতিয়া লিত্বাইফিন ওয়াল আকিফিন। হে ইব্রাহিম, হে ইসমাঈল, যারা আল্লাহর ঘর মসজিদটাকে তাওয়াফ করবে, ইতিকাফ করবে, রুকু করবে, সাজদা করবে, তাদের জন্য মসজিদটাকে সংরক্ষণ করো, মসজিদে এইগুলোর তোমরা ভালোভাবে ব্যবস্থা করে দাও। তার মানে নবীওয়ালা কাজ হলো, নবীদের রেখে যাওয়া কাজ হলো মসজিদ তৈরি করার কাজ করা। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর গোটা জিন্দেগিটা মসজিদের মধ্যে তিনি অতিবাহিত করেছেন। মসজিদকে তিনি এত মহাব্বত করতেন, মসজিদকে ঝাড়ু দিত একজন মহিলা। বুখারী শরীফের হাদিস, মদিনার ফজিলত অধ্যায় মুয়াত্তা মালিকা হাদিস জেনেছেন 249 নম্বরে। এছাড়া মুসলিম শরীফের সরা সরহে মুসলিমের মধ্যে ইমাম নববী রহমতুল্লাহ আলাই 5 নম্বর বলিউমের 5064 নম্বরে তিনি হাদিস জেনেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা মসজিদ ঝাড়ু দিত। একজন মহিলা হঠাৎ করে মহিলাকে খুঁজে পাচ্ছেন না, আল্লাহর নবী মসজিদে নববীতে আসছেন। আল্লাহর নবী বললেন, যেই মহিলাটা মসজিদকে ঝাড়ু দিত ওই মহিলা কোথায় গিয়েছে? সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহি মাতা ফিল বাররিহি, রাতের বেলায় ওই মহিলাটা আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে, রাতের বেলায় মহিলাটা এই মসজিদ থেকে দুনিয়া ত্যাগ করেছে। আল্লাহর নবী বলছেন, আফালা আদান্তুমুনি, এই মহিলা যে মরে গেল, মসজিদের খাদেমা যে মরে গেল, তোমরা তোমার নবীকে খবর দাও নাই কেন? দুল্লুনি আলা কবরিহি, নবী বলেছেন এই মহিলাটা মসজিদ ঝাড়ু দিয়ে বিশাল বড় ইবাদতের কর্মকাণ্ড করে ফেলেছে, আল্লাহর কাছে মহিলার মর্যাদা ব্যাপক। দুল্লুনি আলা কবরিহি, এই মহিলাটার কবর দেখাও আমি নবী, মহিলাটাকে কবরের মধ্যে রেখি আমি আল্লাহর নবী, তারা জানা জান নামাজ আদায় করব। কিসের কারণে? কিসের খেদমত করেছে? মসজিদের খাদেমা ছিলেন তিনি, মসজিদের খাদেমার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন মেয়েদের মধ্যে মারিয়াম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম মসজিদে ইবাদত করেন বাইতুল মুকাদ্দাস, ফেরেশতারা আর রুম্মান ডালিমের ডালি, খেজুরের ডালি 12 হাত লম্বা জান্নাতি খেজুর, তারপরে কাঁধি কাঁধি কলা, সুমিষ্ট আঙ্গুর তার জন্য তৈরি করে রেখেছে। তার খালু জাকারিয়া বলে, মরিয়ম তোমাকে এই খাবারগুলো মসজিদে কে খাওয়ায়? মরিয়ম বলল, যখন আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হই ফেরেশতারা সারিবদ্ধভাবে এই খাবারগুলোর ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, তো তোমার ফেরেশতাদেরকে যে আল্লাহ খাওয়াতে পারে, তাহলে আমি জাকারিয়াকে কি বৃদ্ধ বয়সে একটা সন্তান দিতে পারে না? তিনি দোয়া করলেন, ইন্নি ওয়াহনাল আযমু মিন্নি ওয়াস্তাআলার রাসু শাইবা ওয়ালাম ইয়াকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। আমি জাকারিয়া বুড়া হয়ে গেছি, আমার চুলগুলো পেকে গেছে, আমার হাড্ডিগুলো ভারী হয়ে গেছে, হায় রাব্বুল আলামিন, বৃদ্ধ বয়সে আমাকে তুমি একটা সন্তান দান কর। আল্লাহ বললেন, জাকারিয়া
তুমি বনি ইসরাইলের ইহুদিদেরকে বলে দাও তোমার গর্বে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার স্ত্রীর গর্বে ইউহান্নার গর্বে আল্লাহ তাআলা একজন নবীকে প্রেরণ করবেন, যেই নবীর নাম হলো হযরতে ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদের মধ্যে ইবাদত করতেন, আল্লাহর জান্নাত থেকে খাবার সারিবদ্ধ তার জন্য ব্যবস্থা করা হতো। এজন্য মসজিদ হলো ইবাদতের জায়গা। এজন্য আমাদের এই মসজিদে এই যে মহিলারা এই খুতবাগুলো শুনে দিনের পথে চলছে, আজকে এই মসজিদটা যদি এখান থেকে সরে যায়, এই মহিলারা এমনিতেই স্টার জলসার মুরিদ, এরা আরো বড় মুরিদ হয়ে যাবে, এরা স্বামীর খেদমত ভুলে যাবে। সমাজের মধ্যে মসজিদের খুতবা উঠে গেলে, মসজিদের এই এক সপ্তাহ চার্চ বন্ধ হয়ে গেলে, তাদের মধ্যে বিভিন্ন রকমের অপসংস্কৃতির বিভীষিকা থেকে শুরু করে আল্লাহর নাফরমানির সংখ্যা বাড়বে না কমবে? আর আল্লাহর নবী বিখ্যাত সাহাবা সহিহুল মুসলিমের হাদিস 1535 নম্বর বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে আমার পিতা, মহিলারা কি মসজিদে যেতে পারবে নাকি? ইবনে ওমর বলেছেন, ওয়া আনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে ওমর বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ, আল্লাহর কোন বান্দীকে মসজিদে যাওয়ার জন্য বারণ করো না, ইযাস্তাযান্নাকুম আলাইহা, যদি কোনো মহিলা স্বামীর কাছে জুমার দিনের মসজিদের খুতবার জন্য যেতে চায়, তাহলে তুমি অবশ্যই ওই মহিলাকে মসজিদের খুতবার জন্য তুমি তাকে অনুমতি দিয়া দাও। কিসের মধ্যে? এ মসজিদের মধ্যে। অথচ আপনারা জানেন, এ মসজিদ নেক আমল করবেন জীবনে একবার, কিন্তু মরার পর এটা সাক্ষী হয়ে থাকবে। আমি একখানা তাবেঈদের থেকে একটা হাদিস নকল করতে চাই, আপনারা কেউ বলতে পারবেন স্বপ্নের সব থেকে নিখুঁত ব্যাখ্যা করতে পারতেন কে? নবীদের পরে কে? তাবেঈদের মধ্যে ইমাম শিরিন রহমতুল্লাহ আলাই। কি নাম বলছি? খলিফা হারুনুর রশিদের স্ত্রী স্বপ্ন দেখলেন, ওই দেশের সমস্ত পুরুষ তার সাথে ব্যভিচার করেছে, তিনি ঘাবড়ে গেলেন, এইরকম একটি খারাপ স্বপ্ন আমি দেখলাম, এর তাবির কি হতে পারে? তিনি দাসীকে দিয়ে পাঠালেন, ইমাম শিরিনকে খবর দাও, কারণ তিনি সমসাময়িক যুগের সব থেকে বড় ইমাম ছিলেন হাদিসের, ইমাম শিরিন রহমতুল্লাহ আলাই। মুসলিম শরীফে তার বিখ্যাত উক্তি, ইন্না হাদাল ইলমু দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা কার কাছ থেকে দীন শিখো তাকে ভালো করে খেয়াল করো, তিনি দীনটা কোন জায়গা থেকে নিচ্ছেন, তিনি ইসলামের ব্যাখ্যাটা কোন জায়গা থেকে গ্রহণ করছেন। তখন দাসী বলল, আপনি একটি স্বপ্নে তাবির করুন, কি স্বপ্ন? এইরকম এইরকম। তখন বাচ্চা হারুনুর রশিদের স্ত্রীর এই স্বপ্ন ইমাম শিরিন শুনে বললেন, যিনি স্বপ্ন দেখেছেন তিনাকে সরাসরি আসতে হবে, তার কাছ থেকে শুনতে হবে। তো এটা লজ্জার ব্যাপার, পর্দার অন্তরাল থেকে ব্যবস্থা করা হলো। স্ত্রীর নাম ছিল জুবাদা। আপনি কি সত্যি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, আমি সত্যি স্বপ্নে দেখেছি। তখন তিনি স্বপ্নের ব্যাখ্যা করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আপনার দ্বারা এমন একটি খেদমত হবে, কিয়ামত পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার পূর্ব পর্যন্ত মানুষ এইখান থেকে এই খেদমত গ্রহণ করবে। বাচ্চা হারুন রশিদের স্ত্রী, হাজিদের জন্য যে পানির যে ড্রেন, আপনারা ওযু গোসল করে যে পানি ফেলে দেন, এই পানি পয়োনিষ্কাশনের যে ড্রেনগুলো তৈরি করেছেন, এগুলো খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদার আমলে করা তিনি করেছিলেন তখন, কিন্তু কালক্রমে কিয়ামত পর্যন্ত এই ফজিলতের একটি মর্তবা আল্লাহ তাআলা হারুন রশিদের স্ত্রীর আমল নামার মধ্যে লিখে দেবেন। তার ফল হলো কিয়ামত পর্যন্ত মা বিন ইলা ইয়াউমিল কিয়ামা, তার ফলাফল একেবারে কিয়ামত পর্যন্ত সুদূর প্রসারী। সুবহানাল্লাহ। এটা কি বড় একটা কথা নয় কি? আর আপনার এই মসজিদগুলো আপনি করে একদিন মরে যাবেন, আমরা একদিন শেষ হয়ে যাব, কিন্তু সহিহ হাদিসের এই ঝান্ডা এর পরবর্তী জেনারেশনের জন্য আমরা কি রেখে গেলাম? কিয়ামতের দিন আমাদের সমর্থ থাকবার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন, বনি আদমকে তো আল্লাহ অনেক স্বর্ণ দেন, অনেক সম্পত্তি দেন। হাদিসে কুৎসিতে আল্লাহ বলছেন, বুখারীতেও আছে, মুসলিমেও আছে, রিয়াদুস সালিহিনের 1434 নম্বরেও আছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যদি আদম সন্তানকে
একটি মাঠবর্তী সৈন্য দেওয়া হয়, আদম সন্তান বলে আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ানি, আল্লাহ তুমি যদি আমাকে দুটো মাঠবর্তী সৈন্য দিতে তাহলে খুব ভালো হতো, একটি দিয়ে তো মন ভরছে না, আমাকে দুটি তুমি দাও। এবার আল্লাহর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, ওরে আদম সন্তান একটি মাঠের জায়গায় দুইটি মাঠ নয়, যদি তোমাকে আমি আল্লাহ তাআলা ওয়ালাইয়ামলাহু ইল্লা তুরাব, কবরের মাটি তোমার মুখে না দেওয়া পর্যন্ত তোমার দুনিয়ার লেপসা জীবন কোনোদিন কমবে না। এই জন্য দুনিয়ার ভালোবাসা আমাদের মূল ভালোবাসা নয়। আল্লাহ বলছেন আমার হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া তোমাদের ধোকা দেয়, দুনিয়া চাকচিক্যপূর্ণ। আল্লাহর নবী তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ইমাম কাসীর হাদিস রাওয়ায়াত করেছেন, আল্লাহর নবী একদিন ঠান্ডা পানি চাইলেন, সাইয়্যেদানা আলী রাদিয়াল্লাহু তাআলাহু একটি গ্লাস ভর্তি ঠান্ডা পানি নিয়ে আসলেন, আল্লাহর নবী চোখের পানি দরদর করে ফেলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ইয়া রাসূলুল্লাহি, আমি কোনো বেয়াদবি করেছি কিনা, আমি কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছি কিনা? আল্লাহর নবী বলছেন না। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহর কসম রে আলী, আমি এই পানির ঠান্ডার নিয়ামতের কথা, আমি এই নিয়ামতের হিসাব না দেওয়া পর্যন্ত আমি নবীকে আল্লাহ তাআলা ওই পুল সিরাতের ময়দানে পা রাখতে দেবে না, কারণ এই ঠান্ডা পানির জন্য আমি রসূলকেও আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। ঠান্ডা পানির নিয়ামত, আর আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। এই মসজিদটি আমরা যদি হারা ফেলি, শত বিদাত এখান থেকে প্রোডাক্ট হবে, এখানের খুতবা থেকে যেই পরিমাণ বক্তব্যগুলো ছড়িয়ে পড়ছে, এটার নূর, এটার আলোক রশ্মি আপনাদের দীর্ঘদিনের ফসল। বিগত খতিব থাকার সময়, আব্দুর রহিম সালাফি থাকার সময়, এখানে অনেক শিরিক বিদাতের অনেক কিছুকে তিনি প্রোটেস্ট করে গেছেন, সেই প্রোটেস্ট করার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে সাহসিকতার সাথে খুতবা দিতে পারছি। কিন্তু যদি এই মসজিদটি আমরা এখান থেকে হারিয়ে ফেলি, এখানে যেখানে সুন্নত উঠে যায় সেখানে বিদাতের আক্রমণ হয়, তাহলে আল্লাহর দরবারে আমরা কি জবাব দেব যে আমাদের অবহেলার জন্য, আমাদের একটু দায়িত্ব, আমাদের একটু দায়িত্ব অবহেলার জন্য, আমাদের একটু দৃষ্টি না দেওয়ার কারণে এখানে সুন্নতের পরিবর্তে বিদাতের আবাদ হচ্ছে। কারণ মসজিদ কোনো না কোনো একটা হবেই, সেখানে সুন্নতি মসজিদ না হয়ে কি মসজিদ হবে? বিদাতি মসজিদ হবে। এজন্য আজকে আমি যে খুতবা দিব, আমি যেই দাবি রাখবো, আজকের এই দাবি কোনো ব্যক্তির প্রতি কোনো ব্যক্তি হিংসা বিদ্বেষের জন্য নয়। আপনার সাথে আমার মনোমালিন্য থাকতে পারে, এটা আমার আপনার ঘরোয়া ব্যাপার, আপনি মুরব্বী হয়েছেন দুটো থাপ্পড় মারতেই পারেন, এটা আপনার নৈতিক অধিকার। কিন্তু যদি আমরা আমাদের দাঁড়াবার জায়গা, স্ট্যান্ড বাই, মসজিদে যাওয়ার জায়গা যদি আমরা হারায় ফেলি, তাহলে একদিন এখান থেকে সহি হাদিসের যেই মশাল জ্বলেছিল সেই মশালটা নিভে যাবে। আর আমি ধরে বিশ্বাস রাখি আল্লাহ কোনো না কোনো ব্যক্তিকে এইখানে তাকওয়া পয়দা করে দেবেন, মসজিদ দেওয়ার জন্য তার অন্তরকে আল্লাহ তালা করবেন, যেমন আব্রাহা আক্রমণ করেছিল যে আমি আজকে এই পুরা বাহিনীটাকে আমি এখানে শেষ করে ফেলবো, আমি বিশেষ রকমের অত্যাচার করব, পাথর নিক্ষেপ করব। আর আল্লাহ বলছেন ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল তার মিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ তাআলা সূরা আমপারার মধ্যে, সূরা ফিলের মধ্যে, আল্লাহ হাতির এই সূরার মধ্যে ওই হাতি বাহিনীর উপরে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, পাখির আঘাতে আব্রাহার বাহিনী শেষ হয়ে গেছে। ঠিকই কাবা তৈরি হয়েছে, কাবার মসজিদ তৈরি হয়েছে, যেখানে এক রাকাত নামাজ পড়লে কয় লক্ষ রাকাতের সওয়াব। এজন্য আজকে কোনো ব্যক্তি বিশেষের জন্য কথা বলবো না, আজকে কথা বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আজকে কথা বলবো একটি মসজিদকে, একটি সুন্নতি মসজিদকে, একটা তাকওয়ার মার্কাজকে টিকিয়ে রাখার জন্য, আজকে কথা বলবো পাঁচদোনা মোর নরসিংদী এই মসজিদের অস্তিত্বের জন্য। আমি মনে করি এই মসজিদে একজন একজন মুরব্বী আছেন, আমাদের সকলের অনেকের কাছে প্রিয় মুরব্বী, আমাদের লাল মিয়া হাজি সাহেব আছেন। অতীতেও তিনি বহুবার এই মসজিদের ভূমিকার জন্য বিদাতীদের সাথে তিনি মোকাবেলা করতেন, শুনতাম তিনি খুতবার মধ্যে তিনি চ্যালেঞ্জও করতেন যে এইটা যদি ভুল প্রমাণ করতে পারো তোমার 10 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ টাকা পুরস্কার। এই জন্য আমি মনে করি উনি আমাদের মুরব্বী। এখন এই মসজিদটা ভেঙে যাওয়ার উপক্রম বা একটা সময় ভেঙে ফেলবে, আস্তে আস্তে করে পিছন দিয়ে কাজ আসতেছে। এজন্য আপনারা নিজেদের মধ্যে যে মতানৈক্য আছে, এই মতানৈক্য দূর করে একটি মসজিদকে ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য লাল মিয়া হাজি সহ এখানে যারা জাগার মালিক আছেন, আমি শুনেছি দুই ভাই
তারা চাইলে বাজারের অনেকখানি জায়গা মসজিদের জন্য বরাদ্দ করতে পারেন, আল্লাহ যেন তাদের অন্তরের মধ্যে সেই সম্মতি দান করেন। আর আমি এটা বিশ্বাস করি লাল মিয়া হাজি সাহেব যদি এটা নেতৃত্ব দেন তাহলে তার দ্বারাই সম্ভব এখানে একটা পুনরায় মসজিদের একটি ভিত্তি তৈরি হওয়া। জোরে বলে ঠিক না ঠিক? তাই আমাদের ঐকান্তিক দাবি, যেহেতু আল্লাহ আপনাকে সেই পরিমাণ অর্থ প্রদান করেছেন, যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে সাহাবারা অনেকেই খাইতে পাইতেন না, চিন্তা করতেন ওসমান আমাদের যাকাত দেবে, ওসমান কখন যাকাত দেবে তারই আমরা ধনী হয়ে যাব। ওই যুগের লোকেরা এরকম অপেক্ষা করতো, ওই জন্য আমরা অপেক্ষা করি যে আপনি সামনে এগিয়ে চলুন এবং আপনারা এই এলাকার লোকের এগিয়ে চলুন, ইনশাআল্লাহ আমাদের সকলের ঐকান্তিক পরিশ্রম, আমাদের মুজাহাদা, আমাদের শ্রম, আমাদের অর্থ সব কিছুর বিনিময়ে আমরা পুনরায় আবার এই মসজিদটা এইখানে এই কেন্দ্রে আমরা তৈরি করতে পারবো। আমাদের জীবন যায় যাক তবু আমরা একটা হেদায়তের মার্কাজ তৈরি করবো ইনশাআল্লাহ। এটার জন্য আমাদের সামনে আগে আসতে হবে, এটার জন্য আলোচনা হচ্ছে এবং সামনের দিকে যেতে হবে। আপনারা সবাই অন্তর থেকে দোয়া করবেন, চেষ্টা করবেন, ফিকির করবেন, কারণ যদি আপনাদের এই ল্যাকিংস, আপনাদের এই দুর্বলতার কারণে আপনারা এখান থেকে সরে যান, মনে রাখবেন শয়তান কিন্তু তার কুমন্ত্রণা দিতে, শয়তান কিন্তু তার পেছনে ছুটতে বাকি নাই। কারণ আজকে চারদিকে বিদাতি শয়তান, মাদারি শয়তান, পীর শয়তানগুলো শয়তানের ঐক্যজোট বেঁধেছে কি করে এখান থেকে এই মসজিদগুলোকে সহি আকিদার মসজিদকে দাবায়া দেওয়া যায়, ঠিক না বে ঠিক? তাই আমাদের জীবন থাকা পর্যন্ত, আমাদের এক একজন আহলে হাদিসের রক্ত থাকা পর্যন্ত আমরা এটা করব না। খোদ মুসলমান তো দূরের কথা, কাবার হাতিম আবু জাহাল ছিলেন তো, আবু জাহাল তার আসল নাম কি? আবুল হাকাম বা আবুল হাকিম, তিনি জ্ঞানের পিতা ছিলেন। তিনি নাঙ্গা তরবারি নিয়ে বলছেন, ধারণা তরবারি শানিত করে, কেউ যদি মসজিদের কাবার হাতিম নির্মাণ করতে জুয়ার টাকা, মদের টাকা, সুদের টাকা, হারামের টাকা দাও, আল্লাহ আদ্রিবুহুনুকা গাইর মুস্তা, আমি আবু জেহেল তার সাথে শমশিরের ভাষায় কথা বলবো, তরবারির ভাষায় কথা বলবো, আমি মারবো না হয় মরবো, তার মাথাকে দ্বিখণ্ডিত করব। আল্লাহ এরকম কাফেরকে দিয়েও মসজিদের খেদমত করিয়েছেন, আর আমরা তো মুসলমান, আমরা তো মুসলিম। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদটা হেফাজত করার আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন, জোরে বলেন আমিন। যেটা আমি বলছিলাম যে হক মসজিদের কিছু বৈশিষ্ট্য এবং বাতিলপন্থী কিছু মসজিদের বৈশিষ্ট্য, এবং আমি মসজিদের ফজিলত সংক্রান্ত অনেকগুলো কথা বলছিলাম। মসজিদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক থাকতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গমনের কথা বলেছেন, এই হাদিসটা আমি অনেকবার বলেছি, আপনি অনেকবার শুনেছেন। আল্লাহর নবী, পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহকে দেখছে? দেখে নাই। আপনারা যাইনাও বলেন না যাইনাও বলেন, আল্লাহ তাআলাকে কোন নবী পৃথিবীতে দেখছে? একজন বলছেন মুসা আলাইহিস সালাম, একজন বলছেন ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, আমরা হাদিস থেকে কথা বলবো। সহি সুনানে তিরমিজি, কি বলছি? সুনানে তিরমিজি, আরবি হাদিস নাম্বার 3159, আরবি হাদিস নাম্বারিং লেবাননের ভৈরুতের ছাপ অনুযায়ী 3159 নাম্বার হাদিসের সনদ সম্পর্কে ইমাম শুআইব আর নাউত সহি বলেছেন, আলবানি সহি বলেছেন, আহমদ শাকির সহি বলেছেন, লাইলাতা রাব্বি তাবারক তাআলা ফি আহসানি সূরাতিন, আমি আল্লাহর রাসূল আজকে খুবই উত্তম সুরতে আমি আমার আল্লাহকে স্বপ্নে দেখলাম। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। কাকে হাদিস বর্ণনা করেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি বলছেন আল্লাহর রাসূল? আতানি আল-লাইলাতা রাব্বি তাবারক তাআলা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে আমার সামনে উত্তম সুরতে আল্লাহকে স্বপ্নে দেখলাম। ইবনে আব্বাস বলেছেন, এই যে রসুল আল্লাহকে দেখেছেন এটা দুনিয়ার চোখ দিয়ে নয়, আহসাবু ফিল মানামি, কিসের চোখে? স্বপ্ন চোখে, স্বপ্ন যুগে, স্বপ্ন যুগে। এবার আল্লাহ তালার হাত মুবারক রসুলের কলবের উপর রাখলেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাত যখন রসুলের কলবে রাখছেন, আল্লাহর রসুল বলেন, আল্লাহর হাতের শীতলতা আমার মাথার চুল থেকে পা পর্যন্ত আমি অনুভব করলাম। এবার আল্লাহ তাআলা তার রসুলকে প্রশ্ন করেছেন, কে প্রশ্ন করেছেন?
হাল তাদরি ফিমা ইক্তাসিমুল মালাউল আআলা, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নবী মুহাম্মদ তুমি জানো নাকি আকাশের ফেরেশতারা কোন বিষয় নিয়ে বিতর্ক করছে? আল্লাহর নবী বলছেন, কুলতু নাআম ও আমার রব, আমি জানি আকাশের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করছে। রাসূল বলেছেন, আহসানুল উদুয়া সুম্মা তাল মাসাজিদ, কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে তার প্রতিটি কদমে কদমে কত নেকি লেখা হবে, ফেরেশতারা কাফফারাতি ফিল কাফফারাতি, তার পায়ের কাফফারা নিয়া ফেরেশতারা তর্কে লিপ্ত হয়ে গেছে, ওই বান্দার আমলনামার ভিতরে কি পরিমাণ নেকি লেখা যায়। আল্লাহ আমি এটাই জানি, আদম সন্তান যখন মসজিদের মধ্যে ওযু করে বাসা থেকে ওযু করে মসজিদের দিকে গমন করবে। এবার আল্লাহ তার নবীকে সুসংবাদ শুনিয়ে দেন, ও নবী আহসানুল উদুয়া সুম্মা তাল মাসাজিদ, কেউ যদি উত্তম রূপে উযু করে মসজিদের দিকে গমন করে, ফাহুয়া সাইরুল্লাহ, নবী তুমি তাদেরকে বলে দাও তাদের সাথে আমি আল্লাহ নিজেই সাক্ষাৎ করব। এই অংশটুকু আবার মুসান্নাফে আবি সাহেবাতে বর্ধিত করা হয়েছে আল্লাহ তাআলার কথার এই অংশটুকু। তাহলে পৃথিবীতে কোনো নবী আল্লাহকে দেখেননি, লক্ষ লক্ষ নবীর মধ্যে স্বপ্নযুগ আল্লাহকে কেউ দেখেননি, কিন্তু আমার নবী আল্লাহকে স্বপ্নযুগ দেখতে পেরেছে। এটা আমার নবীর প্রতি স্পেশাল রহমত, এজন্য তিনি রহমাতাল লিল আলামিন, এজন্য তিনি বাসার বটে বেমেসাল বাসার। আমার নবী হলো অতুলনীয় অতন্দনীয়, তার সাথে কোনো কিছু তুলনা হবে না। এজন্য আমার নবী ইনসানে কামেল, আমার নবী সরকারে দোয়ায় আলম, তিনি সমস্ত নবীর দোয়ার ফসল। সুবহানাল্লাহ, রাসূল সবসময় বলতেন, আনা সাইয়্যিদে বলদে আদম লা ফখরা লাহু, আমি সব আদমের নেতা, এতে আমার কোনো গর্ব নাই অহংকার নাই। কোন দিকে গমন করছেন? মসজিদের দিকে গমন করা। এই যে মসজিদের মধ্যে সবসময় লেগে থাকা, মসজিদ ভিত্তিক সাতজন যুবকের স্থান আল্লাহর আরশের নিচে হবে, তাহতা আরশি। কয়জন যুবক? সাত ব্যক্তির মানে অবস্থান আল্লাহর আরশের নিচে হবে, সাত শ্রেণীর মানুষের। এর মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক, যেই যুবকের কলিজাটা মসজিদের সাথে বরাদ্দ থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্তের জন্য ওযু করে অপেক্ষা করে, আল্লাহর রাসূল তার ওই যুবকের জন্য সুসংবাদ দিয়েছেন, যেই যুবকের হৃদয়ে এটা, যেই যুবকের মুআল্লাকাতুন ফিল কলবি ওয়া আলাল মাসাজিদ, মসজিদের সাথে জুড়ানো আছে মুড়ানো আছে, ওই যুবকের স্থানটা আল্লাহর আরশের নিচে হবে। কার সাথে সম্পর্ক থাকলে? রাসূলের একজন সাহাবা অনেক অসুস্থ, দাঁড়িয়ে থাকতে পারেন না, বসে কোনো মতন একটু বসতে পারেন। তিনি তার ছাত্রদেরকে বলছেন, তাবেঈ আমাস রহমতুল্লাহ আলাই কিতাবুজ জুহুতে ইমাম হাম্বল এক নম্বর খণ্ডে 14 পৃষ্ঠায় ইমাম ইবনুল কাইয়িম আল জাউজি রহমতুল্লাহ আলাই জাদুল মাআদের মধ্যে কাইফা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 31 নম্বর পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের সনদ হাসান শর্তে উত্তীর্ণ। আবদুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা, তিনি অসুস্থ, দাঁড়াতে পারেন না, বসেন। তিনি দুইজন তাবেঈর কাঁধের মধ্যে ভর করে মসজিদের মধ্যে আসছেন, তাকে জিজ্ঞাসা করছেন, অসুস্থ ব্যক্তির জন্য তো জামাত মাপ আছে, আপনি মসজিদে আসছেন কেন? তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর কোনো বান্দা যদি মুসল্লার মধ্যে ইয়াং তাদিরুস সালাতি, মুসল্লার মধ্যে যদি দাঁড়াতে না পেরে বসেও থাকে, নামাজরত যদি নাও থাকে, এমনিই যদি কেউ বসে থাকে, তাহলে তার ওই অপেক্ষাকৃত সময়টুকু নফল নামাজ পড়া অবস্থায় আল্লাহ তাআলার ফেরেশতারা নফল নামাজ হিসেবে গণ্য করে লিখে দেবেন। মসজিদে ঢুকলেও কিসের সওয়াব? নফল নামাজের সওয়াব। ইয়াং তাদিরুস সালাতি, নামাজের প্রতীক্ষায়, জুমার খুতবার প্রতীক্ষায় বসে থাকলেও নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। অতঃপর ওই সাহাবি মা আসর নামাজের সেজদারত অবস্থায় মহান আল্লাহর কাছে তিনি মিলিত হয়ে গেছেন। আপনারা জানেন গত পরশু দিনের ঘটনা, আমাদের আহলে হাদিসের পাকিস্তান লাহোরের বিখ্যাত আলেম, তিনি সাহাবিদের সূরা হুজরতের 3 নম্বর আয়াতে পড়তেছিলেন, কুলুবহিমুত তাকওয়া, যাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়া দিয়ে পরিপূর্ণ করেন,
যারা বলার সময় তাদের গলার আওয়াজকে নিচু করে এবং তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, নিঃসন্দেহে আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের তাকওয়া দিয়ে। এই তাকওয়ার বক্তব্য দেওয়ার সময় ওই সময়ে মালাকুল মউত তার মৃত্যু নিয়ে নেয়। এটা গোটা জাতি বাংলাদেশ পৃথিবীর সব জায়গা থেকে দেখতে পেরেছে। রসুল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, মানুষের সব থেকে ভালো কাজের উপরই তার ইমান এবং ইসলামের ফয়সালা নির্ভর করবে। এই জন্য শেষ যার ভালো হবে তার সব কি হবে, এই জন্য আপনার শেষটা যেন মসজিদ কেন্দ্রিক জিন্দিগিতে হয়, আপনার শেষটা যেন মসজিদের মধ্যে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে শুয়ে থাকতেন, মসজিদকে তিনি মহাব্বত করতেন। সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমার সাথে রাগ করে মসজিদের মধ্যে ডাকছেন, যখন কিনা খিলাফতের প্রচুর গণ্ডগোল লাগে। খিলাফত বুঝেন তো, হাদিসগুলোকে ভুল বুঝবেন না, হাদিসগুলোকে কি বুঝবেন না, ভুল বুঝবেন না, কিন্তু তবুও বলতে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বড় ভাই ছিলেন মুসলিম ইবনে আকিলের পিতা, আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর অন্য মার ঘরের একই বাবার সন্তান। আলী তখন খেলাফতের মজলিসে আছেন, তিনি তার ভাইয়ের কাছে গেলেন, আমাকে খেলাফতের জন্য খেলাফত থেকে কিছু টাকা দান করো, আমি অত্যন্ত অভাব হতদরিদ্র, আমার কিছু ঋণ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত থেকে মাত্র 4000 দিরহাম বেতন পাইতেন, তিনি পুরো বেতনটাই তার ভাই আকিলকে দিয়ে দিয়েছেন। কিন্তু আকিল বলেছেন 40000 দিরহামের তুলনায় এইটা তো কোনো কিছুই না, তিনি একটু মন খারাপ করে চলে গেছেন। লোকেরা পরামর্শ দিল যে তুমি মুয়াবিয়ার কাছে যাও, মুয়াবিয়া তোমাকে দান করে দেবে। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজদরবারে পৌঁছানোর পরে আকিলকে দুইটি প্রস্তাব দেওয়া হলো। প্রথম হলো, এক শর্তে তোমাকে দান করব, সে শর্তটা হলো তুমি একটু আলীকে একটু কটুক্তি করে কথা বলবে, তুমি যদি আলীর নাম নাও নিতে পারো কমচে কম তুমি আবু তুরাবকে একটু গালি দেবে। তখন আকিল আলীর ভাই তার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছিল, তিনি বলছিলেন তুমি কি জানো না আমার নবী কতটা কলিজা নিংড়ানো ভালোবাসার কথা বলে আমার ভাই আলীকে বলেছে, হে মাটি মাখা লোক তুমি মাটি থেকে উঠে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, আর আমি সেই রসুলের সাহাবি আমার ভাই আলীকে এই কথা বলবো, এর আগে আমার মরণ হওয়া ভালো, রকিম আনফুহু রকিম আনফুহু, আমার নাক ধুলোয় দূষিত হয়ে যাক। আকিল ইবনে আবি তালিব এই শর্তে মানলেন না, তারপরে শর্ত উঠিয়ে নিলেন, আকিলকে 40000 দিরহাম দিলেন, বললেন এইবার বলো মুয়াবিয়া শ্রেষ্ঠ মানুষ না আলী শ্রেষ্ঠ মানুষ। আকিল সরাসরি উত্তর দিলেন, আমি আলী আখেরাতে ভালো মানুষ আর মুয়াবিয়া দুনিয়াতে ভালো মানুষ, এটা ভিন্ন বিষয়, আমি আখেরাতের থেকে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কি বুঝলেন সম্মানিত উপস্থিতি? এ হাদিস দ্বারা আমরা শিখলাম, এ হাদিস দ্বারা আমরা স্পষ্ট শিখলাম যে অবশ্যই আমরা মসজিদের খেদমত করব। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে মসজিদের মধ্যে ছিলেন, রসুল তাকে মহাব্বত করে ডাকছেন, হে আবু তুরাব মাটি মাখা গায়ে দেওয়ার বাবা তুমি মাটি মেখে দাঁড়াও, আমার মেয়ের সাথে রাগারাগি করো না, বাড়িতে ফিরে যাও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবিদের জিন্দেগিটা মসজিদ কেন্দ্রিক ছিল, সাহাবিদের সমস্ত আদবের জায়গাটা কোথায় ছিল, মসজিদ কেন্দ্রিক। মসজিদে এসেই অনেকেই নাকের ময়লা হাতের ময়লা থুতু কপ কাশি থুতু মসজিদের মধ্যে ফেলে দিচ্ছি, কি দেইন এরকম কাজ করি না, এটা হালাল না হারাম বলি কিন্তু আমল তো করি না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি সুহবি নুখমাতি ফিল কিবলাতি, কেউ যদি কেবলার দিকে মুখ করে মসজিদে বসে থুতু নিক্ষেপ করে কিয়ামতের দিন তার মুখের মধ্যে কপ থুতু ফেলে আল্লাহ তাআলা উঠায়া দেবেন। নাউযু বিল্লাহ। কোন কোন কিতাবের হাদিস? সহি বুখারীর হাদিস। ইমাম বুখারীর স্বতন্ত্র আরও একটি কিতাব রয়েছে আদাবুল মুফরাদের মধ্যেও হাদিসটি দ্রষ্টব্য রয়েছে। মসজিদকে নিজের ব্যক্তিগত ঘর মনে করা যাবে না, যেই মসজিদে খুতবা দিলে পরে মসজিদের মুসল্লি বলে আল্লাহর হায়াত এবং রসুলের হাদিস পড়লে পরে মসজিদের কমিটি বলে হুজুর খুতবা ভালো লাগেনি, এই মসজিদটা আল্লাহর মসজিদ নয় এটা কমিটির মসজিদ।
কেননা আল্লাহ বলছেন মসজিদ গুলো হলো আমার, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আর আমার মসজিদে যখন ঢুকবে আমি আল্লাহ ছাড়া তোমরা কাউকে ডাকবে না। যেই মসজিদে খুতবা দিলে পরে, কোরআনের আয়াত পড়লে পরে, হাদিস পড়লে পরে সরকার সেটার বিরোধিতা করে, এটা সরকারের মসজিদ হয়ে যায়, এটা আল্লাহর মসজিদ হয় না। আল্লাহর মসজিদ সেটাই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যার প্রত্যেকটা কর্মকাণ্ড একমাত্র দুনিয়ার সমস্ত মসজিদ গুলো হলো আমি আল্লাহর। আর তোমরা আল্লাহর মসজিদ গুলোকে কি করো, আবাদ করো, তাহলে মসজিদ গুলো কার? মসজিদের মধ্যে অনেকের ছাগল হারায় গেছে, অনেকের জন্ম নিয়ন্ত্রণের টিকা দেওয়া লাগবে, এই টিকার এলানো এখন মসজিদের মাইক দিয়ে হয়, হয় কি না? মরা মানুষ মারা গেছে, মরা মানুষের এলানো এই মাইক দিয়ে হয়, কেন হোক না হোক এটা আমার দেখার বিষয় নয়, হাদিস হয় কিনা সেটাই হলো দেখার বিষয়। আর আল্লাহর নবী বলেছেন, কে বলছেন, জোরে বলেন, কে বলছেন? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাহি, আল্লাহর নবী বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাহি, আল্লাহর নবী বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন-নাহি, আল্লাহর নবী বলেছেন যে তোমরা মসজিদের মধ্যে মৃত মানুষের এলান করো না, মৃত মানুষের ঘোষণা করো না। নাহা আরবিতে আমর দ্বারা ফরজ সাব্যস্ত হয়, আরবিতে নাহি দ্বারাও আপনার হারাম সাব্যস্ত হয়। যখন রসুল এই নাহি বললেন, নাহা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিষিদ্ধ করলেন, তখন এই নিষিদ্ধ কাজটি আপনার জন্য হালাল না হারাম? হুজুর কোন কিতাব থেকে? চারটি কিতাব থেকে হাদিস উল্লেখ করেছে, সুনানে তাদ-দারিমি 1 নম্বর খণ্ড 135 পৃষ্ঠা, 2 নম্বর দলিল উল্লেখ করেছে ইমাম বুখারীর স্বতন্ত্র গ্রন্থ তারিখুল কাবীরের 1535 নম্বর, 3 নম্বর দলিল হলো তাবারানি মুজামুল কাবীরের 3330 নম্বর, আলবানি সহ সকলেই হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছে। রসুল বললেন মৃত মানুষের ঘোষণা করা নিষেধ, আপনি হাদিস বলতে বললেন আমি হাদিস বললাম, আপনি আরবি বলতে বললেন আমি আরবি বললাম, আপনি বাংলায় বলতে বললেন আমি বাংলা দলিল দিলাম, আপনি সহি বলার দরকার আমি সহি বলে দিলাম, আপনার কিতাব বলা দরকার আমি চারটে কিতাবের পৃষ্ঠা সহ আমি নাম্বার সহ বলে দিলাম, এরপর আপনাদের খুশি। কে নিষেধ করেছেন? অনেকে জুতা হারানোর এলান দেয়, নিজের বাচ্চা হারানোর এলান দেয়, যে সংস্কৃতি শুরু হয়েছে কবে বউ হারাবার এলান দেওয়ার প্রতিযোগিতা শুরু হবে তার কোনো সীমানা বাকি নেই, এই জন্য এগুলোর আগেই বন্ধ করে দিতে হবে। নবীজি কি বলেছেন, মসজিদে যদি কেউ হারানো জিনিসের এলান দেয় কি দোয়া করতে বলছেন? আল্লাহর নবী বলেছেন কেউ যদি মসজিদের ভিতরে হারানো জিনিসের এলান করে, নবী বলেছেন লা রাদ্দা আল্লাহু আলাইক, উপস্থিত জনতারা যেন দোয়া করে আল্লাহ এই হারানো জিনিস যেন জীবনে সে আর কোনো দিন খুঁজে না পায়, দোয়া করতে হবে এইভাবে। মসজিদের মধ্যে ইদানিং আরও একটি জাহিলিয়াত আমি দেখতে পাই, মৃত মানুষের জন্য জিলাপি ব্যবস্থা করা হয়, হয় কি না? মৃত মানুষের জন্য যা করবেন পুরাটা কি সাদগা, মৃত মানুষের সোয়াবের জন্য গরিবকে খাওয়াবেন তো আপনার পিতা মাতার সোয়াবের জন্য নাকি, যা করবেন পুরাটা কি সাদগা। এখন সাদগা কে খায়, চৌধুরী? সাদগা কে খায়, এমপি? সাদগা কি চেয়ারম্যান খেতে পারে, এলাকার সবচেয়ে ধনী মানুষ সাদগা খেতে পারে? ওই সাদগার মিষ্টি খাওয়া আপনার জন্য হারাম, কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি, যার কলিজার মধ্যে বিন্দু পরিমাণ হারাম যাবে তাকে উপর করে কোথায় দেওয়া হবে? তবে যারা গরিব, আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, যাকাত এবং মিসকিনের যে খাত আছে, যারা মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খায়, যারা দরিদ্র তাদের জন্য পুরাটা নেওয়াই কি আছে? কিন্তু এটা কি ভাগ করে আপনারা করেন না? পাইকারি দরে সবাই খায়, কেন একটু মিষ্টির লোভটা জিহ্বাটাকে সামলাতে পারলেন না, এত লোভ কেন আপনার? দেখেন কাজটা কিন্তু ছোট কিন্তু তার রেজাল্ট কি, আপনি পিতামাতার সোয়াবের পরিবর্তে নিজে গুণাগার হয়ে যাচ্ছেন, কারণ আপনি সাদগার মাল আপনি ধনী মানুষকে খাওয়াইছেন, অথচ আমার জন্য সাদগা খাওয়া হালাল না হারাম? এগুলো থেকে সাবধানতা অবলম্বন করবেন। পরিশেষে এটাই যে আপনারা অবশ্যই এই মসজিদটার দিকে খেয়াল করবেন, এবং আমি চাই যে পাঁচদনাবাসীর
যে মসজিদটা ঐতিহ্যবাহী মসজিদ, এই মসজিদটা কত বছর হয়েছে এখানে? 50-60 বছরের। কত ঐতিহ্যবাহী একটি পুরাতন মসজিদ, সেই পুরাতন ঐতিহ্য, সেই ট্রেডিশন। আরবিতে একটি প্রবাদ রয়েছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসলিহি, প্রত্যেক জিনিসই তার মূলের দিকে ফিরে যায়। কথা বুঝতে পারছেন কিনা? আপনাদের মূল যেহেতু এইখানে, আমি চাই কয় না সব রসুলের গুঁড়াটা এক, তো মসজিদের ক্ষেত্রে আমাদের সবার একত্র থাকতে হবে। আমি বলছি যাতে পরবর্তী প্রজন্ম যেন এই মসজিদটা আবাদ করে এখান থেকে সহি আকিদার একটা বীজ বপন করে, কারণ কেন্দ্রীয় একটি জায়গায় আহলে হাদিসের মসজিদ কম, আর এই মসজিদ বাংলাদেশের একটি উল্লেখযোগ্য কেন্দ্রীয় জায়গা, সেন্ট্রাল পজিশনে। কথা বুঝতে পারছেন কিনা? এজন্য আমি বলবো, মুরব্বী আছেন, মুরব্বীর কথাও বলেছি, এছাড়া আশেপাশে যারা আছেন, আমি সবাইকে অত ভালোভাবে চিনি না, এবং এই জমির যারা মালিক আছেন তাদের কাছেও আপনারা খুব বিনীত অনুরোধ জানাবেন যেন আল্লাহর ঘরটা রক্ষা, কারণ সবাই তো আর হারুন রশিদের স্ত্রী জুবাইদা হতে পারে না, তাই না? তা এরকম একটা নজির থাকা দরকার যে অমুক ব্যক্তি যার মৃত্যুর পরও আল্লাহ তালার কাছে সে সাদগায় দাঁড়িয়ে পাবে। আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك.